সকলে শুভেচ্ছা, স্বাগতম জানাই আজকের গণিত ক্লাসে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমরা সকলে তোমাদের গণিত বই, খাতা এবং পেন্সিল সামনে রাখো, আমরা ক্লাস শুরু করব। আজকে আমরা আমাদের আমার পরিচয় আগে দিই। এর আগে আমরা ক্লাস করেছিলাম, আমার নাম শিপ্রা বল্লভ, আমি তোমাদের গণিত ক্লাস পাই ক্লাস ওয়ানের। এবং গণিত ক্লাসের যদি কোনো সমস্যা বা কোনো অঙ্ক নিয়ে কোনো কথা থাকে, প্রশ্ন থাকে, তোমরা আমার এখানে নামের সাথে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করতে। আমরা আজকে করব গণিত 26 পৃষ্ঠা থেকে 30 পৃষ্ঠা, তোমাদের গণিত বইয়ের 26 থেকে 30 পৃষ্ঠা আজকে আমরা করব, সপ্তম অধ্যায়। তোমরা সকলে তোমাদের গণিত বই খোলো, তোমাদের গণিত বইয়ের 26 পৃষ্ঠা, সেখানে দেখো আছে যোগের ধারণা 1 থেকে 10। আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো শিখেছিলাম এবং আজকে আমরা 1 থেকে 10-এর ভিতরে যোগ করার একটি ধারণা আজকে আমরা নেব। এখানে দেখো দুইটা ছবি, আমরা দুজনের ছবি দেখতে পাচ্ছি, একটি ছেলে এবং একটি মেয়ে, তারা শহীদ মিনারে ফুল দিচ্ছে না। এখানে আছে দীপু এবং ইমা, তারা দুজনে শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। দেখো দীপুর হাতে কিছু ফুল আছে এবং ইমার হাতে কিছু ফুল আছে। এখন তারা দুজনে কতগুলো ফুল এনেছে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ফুলের সংখ্যা কত, তাদের হাতে যে ফুলগুলো আছে আমরা একটু গণনা করি। দীপু এনেছে 3টি ফুল, এই যে দীপুর হাতে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 3টি ফুল। এবং পাশে আছে ইমা, ইমা এনেছে 4টি ফুল, আমরা একটু গণনা করি 1, 2, 3, 4। এখন আমরা চলো এই ফুলগুলো এক লাইনে সাজাই। প্রথমে আমরা দীপুর 3টি ফুল সাজাই এবং পরে আমরা ইমার 4টি ফুল সাজাই। এখন এই ফুলগুলো যেহেতু একত্রে এক লাইনে সাজানো হয়েছে, এখন আমরা এগুলো গণনা করব একসাথে। 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দীপুর আর ইমার একসাথে যে ফুলগুলো রাখা হয়েছিল এখানে লাইনে সাজিয়ে, সেগুলো আমরা গণনা করে সংখ্যা পেলাম কত? 7। এখানে দেখো আরও সুন্দরভাবে পরিষ্কারভাবে দেওয়া আছে, তোমরা যেটা দেখো আরও ভালোভাবে বুঝতে পারবে। এখানে আমরা দেখছি দীপুর ফুল 3টি, 1, 2, 3। এখানে দেখো ব্লক করে দেওয়া আছে 1, 2, 3টি ব্লক। এবং এখানে ইমার ফুলও সাজিয়ে রাখা আছে 1, 2, 3, 4। এবং এখানে ব্লকও আছে 1, 2, 3, 4, 4টি। এখন এগুলো আমরা সব একসাথে এক লাইনে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে তাহলে দেখো এখানে কী হলো, 3টি ও 4টি একসাথে রাখলে মোট কয়টি হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। তাহলে 3+4=7। তাহলে 3-এর সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে 3-এর সাথে যদি আমরা 4 যোগ করি, তাহলে যোগ কত হবে? যোগফল 7 হবে। আমরা যখন এটা অঙ্কে লিখি আমরা এইভাবে লিখব, এবং গাণিতিকভাবে আমরা যখন বলি তখন আমরা এইভাবেই বলি যে 3+4=7। তাহলে আমরা বুঝতে পারলাম এখন ইমা এবং সে দীপু, তারা যে শহীদ মিনারে দুজনে ফুল এনেছিল, তারা একত্রে দুইজনে 7টি ফুল এনেছিল এবং শহীদ মিনারে দিয়েছিল। এরপর দেখো নিচে একটি অঙ্ক আছে, একসাথে করলে কতটি হবে? এখানে কিছু আনারসের চিত্র দেওয়া আছে, এই আনারসগুলো বিভিন্ন সংখ্যকভাবে আছে, এগুলো আমরা একসাথে করে যোগ করব। দেখো এখানে প্রথমে আছে 1, 2, 3, 3টি এবং তারপরে আছে 1, 2, 2টি। তাহলে এই 3 এবং 2 যদি আমরা একত্রে যোগ করি তাহলে যোগফল হবে কত? 5। এই যে তোমাদের এই দুইটা যোগ করে হয়েছে কত? 5। এই 3 এবং 2 আমরা যোগ করলে পাবো 5। এরপর আবার দেখো আরেকটি আছে, এখানে আছে কিছু লেবু, না এখানে কিছু কমলা লেবু আছে। দেখো তোমরা এখানে আছে 1টি কমলা এবং এই পাশে আছে 1, 2, 3, 4, 5, 5টি কমলা। তাহলে 5 এবং 1 যোগ করলে আমরা একত্রে পাবো 6। তাহলে যখন আমরা এখানে দেখলাম না বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো যখন আমরা একত্রে যোগ করি, এইভাবে আমরা যোগ করব এবং উত্তর লিখব। এইভাবে আমরা 3টি দেখলাম যোগের ধারণা। এখন এইটা আমরা যখন প্রশ্ন আকারে লিখব, প্রশ্নের উত্তরটা আমরা কীভাবে লিখব সেটি দেখো। দীপু শহীদ মিনারে 3টি ফুল নিয়ে এলো এবং ইমা আনলো 4টি, তারা মোট কটি ফুল এনেছিল? তাহলে এটা আমরা কীভাবে করব, দীপু আনলো 3টি ফুল এবং ইমা আনলো 4টি ফুল, মোট 7টি ফুল। তাহলে উত্তর লিখব, তারা মোট 7টি ফুল এনেছিল।
তারপরে তোমরা সকলে যাও তোমাদের বইয়ের 28 পৃষ্ঠা, সেখানে দেখো একটি সুন্দর খেলার জায়গা আছে পার্ক, এবং পার্কে পাঁচজন ছেলেমেয়েদের কেন দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, এবং এই গেটের বাইরে আমরা আরো দুজনকে দেখতে পাচ্ছি। পার্কে পাঁচজন শিশু খেলছে, এই যে দেখো এখানে পাঁচজন শিশু খেলছে, এবং পরে আরো দুজন শিশু আসলো, এই যে আমরা দেখতে পাচ্ছি না আরো দুজন শিশু, তারা এই পার্কের মধ্যে আবার ধীরে ধীরে আসছে। যখন প্রথমে পাঁচজন ছিল তাদের সাথে আরো দুজন এসে তাদের সাথে কি হলো, যোগ হলো। এখন পার্কে কতজন শিশু হলো সেটা আমরা গণনা করব। প্রথমে পাঁচজন শিশু ছিল এবং পরে আসলো দুজন শিশু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5, এই পাঁচজন শিশু ছিল প্রথমে এবং পরে আসলো দুজন, এই দুজন তাদের সাথে কি হলো, যোগ হলো। না যখন তাদের আবার একসাথে সাজানো হলো আগের অঙ্কের মতো, দেখো তাহলে কয়জন হলো, 1 2 3 4 5 6 7, তাহলে প্রথম পাঁচজন এবং পরের দুজন মিলে কতজন হলো, টোটাল 7 জন। আমরা এখানে যখন সেখানে তাদের সারি করে দাঁড় করিয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি যে মোট 7 জন। পরের পৃষ্ঠা দেখো 29 পৃষ্ঠা, সেখানে আছে প্রথমে পাঁচজন শিশু ছিল, এই যে না আমরা এখানে পাঁচজন শিশুকে দেখতে পাচ্ছি, এবং তাদের সাথে পরে আবার দুজন শিশু এসে যোগ হলো, এই দুজন পরে আবার আসলো। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। আমরা একটু দেখি, 1 2 3 4 5 6 7, এই 5 জন আর এই 2 জন মিলে হলো টোটাল 7 জন। তাহলে আমরা এখানে পূর্বের অঙ্কের মতো লিখি, 5 যোগ 2 সমান সমান 7। তাহলে আমরা দেখতে পেলাম যে অঙ্কটাতে যে শিশুদের প্রথমে ছিল এবং পরে যখন আসলো তাদের একত্রিত করে যোগ করা হলো, যোগ করে তাদের সংখ্যা বের করা হলো। এরপরে দেখো আরও একটি অঙ্ক আছে যে নিচে কিছু ফলের ছবি দেওয়া আছে, এগুলো আমরা যোগ করব এবং যোগ করে আমরা বের করব যে একসাথে করলে কতটি হবে। তারা আলাদা আলাদা সংখ্যায় আছে কিন্তু আমরা একসাথে যোগ করে তাদের টোটাল সংখ্যা বের করব। এখানে আছে 1 2 3 4 5, 5টি, এবং এখানে আছে 1 2 3, 3টি, তাহলে 5 আর 3 যোগ করলে আমরা পাবো কত, 8। এবং নিচে কিছু আম আছে, দেখো এখানেও ভিন্ন সংখ্যক আছে, আমরা সেগুলো সংখ্যাগুলো গণনা করে লিখব এবং পরে যোগ করব। এখানে আছে 2টি আম, আর এখানে আছে 1 2 3 4 5 6 7, তাহলে এখানে লিখবো আমরা 2 এবং এখানে লিখবো 7। এখন আমরা 2 এবং 7 একত্রে যোগ করব, যোগ করলে কত হবে, 9। তোমরা পেন্সিল দিয়ে তোমাদের বইয়ে দেখো কিছু বক্স করা আছে, এই বক্সগুলোতে তোমরাও লিখবে। এরপরে দেখো এটা যখন আমরা অঙ্কের আকারে প্রকাশ করব বা অঙ্কর মতো করে করব প্রশ্ন তৈরি করে, তখন আমরা কিভাবে করব, আমরা এভাবে লিখব, একটি পার্কে পাঁচজন শিশু খেলছিল, কিছুক্ষণ পর ওই পার্কে আরও দুজন শিশু খেলতে এলো, এখন পার্কে মোট কতজন শিশু হলো। তাহলে আমরা পূর্বে দেখেছিলাম আগের অঙ্কটা যখন আমরা ইমু এবং সেই দীপুর অঙ্ক করেছিলাম, সেইভাবে আমরা এটা সাজাবো। প্রথমে আমরা লিখব, একটি পার্কে খেলছিল পাঁচজন শিশু, কিছুক্ষণ পরে এলো দুজন শিশু, আমরা একত্রে যোগ করব, যোগ করলে হবে 7 জন শিশু। তারপর আমরা উত্তর লিখব, এখন পার্কে মোট 7 জন শিশু হলো। তোমরা এটা এইভাবে লিখবে, তোমাদের পরীক্ষা যখন এভাবে প্রশ্ন আসবে তোমরা এভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে। এবং পরে দেখো আমাদের 30 পৃষ্ঠায় কিছু আরও কিছু যোগের ধারণা দেয়া আছে, এবং সেগুলো আমরা সংখ্যায় প্রকাশ করব এবং যোগ করব আবারও। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আছে 3টি টমেটো এবং 2টি টমেটো, এখন এগুলোকে আমরা একসাথে যোগ করব। তাহলে প্রথমে আমরা সংখ্যা লিখব, প্রথমে আমরা সংখ্যা লিখব, সংখ্যা লেখার পরে আমরা এই সংখ্যা দুটা যোগ করে আমরা যোগফল বের করব। পরে দেখা আছে কিছু কলা, এখানে আছে 1 2 3টি কলা এবং এখানে আছে 1 2 3 4 5 6, 6টি কলা, তাহলে 3 আর 6 আমরা যোগ করব, যোগ করে আমরা যোগফল পাশে লিখব। এরপর নিচে দেখো কিছু বেগুন আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে 1 2 3 4 5 6 7, 7টি বেগুন এবং এপাশে আছে 2টি, তাহলে 7 আর 2 আমরা যোগ করব, যোগ করে কত হলো, 9। এরপরে দেখো 4 নম্বরে আছে 1 2 3 4, 4টি ফল এবং এই পাশে আছে 1 2 3 4 5 6, 6টি ফল, তাহলে এই 4টি এবং এই 6টি যোগ করে আমরা পেলাম 10।
তাহলে দেখো আজকে আমরা 26 থেকে 30 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন ফল ছবি শিশু এগুলো আমরা একত্রিত করে বিভিন্ন ভাবে যোগ করলাম না যোগ করা শিখলাম এরপরে আমরা ছবি না থাকলেও যদি সংখ্যা আমরা সংখ্যা দিয়ে চেষ্টা করব তোমাদের 30 পৃষ্ঠায় দেখো কিছু সংখ্যা দেয়া আছে এই সংখ্যাগুলো এখানে ছবি দেয়া নেই কিন্তু সংখ্যা দিয়েছে সংখ্যাগুলো তোমরা যোগ করে উত্তরগুলো লেখার চেষ্টা করবে এবং তোমাদের এর সাথে আরো কিছু বাড়ি কাজ থাকবে তোমরা নয়ের ঘরের গুণের নামতা মুখস্থ করবে এবং লিখবে এবং বানান শিখবে ও লিখবে 150 থেকে 200 পর্যন্ত এবং বানান শিখবে ও লিখবে 31 থেকে 50 পর্যন্ত আপাতত এই দুইটি বাড়ি কাজ তোমরা করবে পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তোমাদের এগুলো বাড়ি কাজ থাকবে তোমাদেরকে ধন্যবাদ জানাই আশা করি আজকের ক্লাসে যে যোগের ধারণা তোমরা মোটামুটি পেয়েছো সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে বাড়িতে বাবা মা বাধ্য থাকবে এবং সাবধান থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আবার দেখা হবে ধন্যবাদ।